আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এলাম আজ নিয়ে এসেছি চিকেন ডোনাট রেসিপি খুব সহজভাবে এই রেসিপি করে দেখিয়েছি আশা করি আমার আজকের রেসিপি ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকুন তো চলুন এই মজাদার রেসিপিটি দেখে আসি আমি এখানে কিছু আলু সিদ্ধ করে নিয়েছি এখানে প্রায় দেড় কেজি আলু আছে আলুটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিতে হবে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এখন আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে আমি এখানে চার টুকরোর মতন পাউরুটি ছোট ছোট টুকরো করে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন গুঁড়ো গুঁড়ো হয়ে গিয়েছে এরকম গুঁড়ো লাগবে পাউরুটিটা এগুলো আমি আলগা করে রেখে এখন এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম কুচি লাল সবুজ ক্যাপসিকাম আছে কিছু কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর নিয়েছি পেঁয়াজ কুচি এগুলো সব এখন ব্লেন্ডারে নিয়ে নিব ব্লেন্ডারে দিয়ে এগুলো একটু ব্লেন্ড করে নিয়েছি ব্লেন্ড করে নিয়ে এর মধ্যে এখন মুরগির কিমা দিয়ে দিব এই মুরগির মাংসের কিমা রয়েছে এখানে প্রায় দুই কাপ পরিমাণ এই মুরগির মাংসের কিমাটা আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে এখন এর মধ্যে আদা বাটা একটা চামচের মতো রসুন বাটাও একটা চামচের মতো দিয়ে দিব সব কিছু দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি আমি ধাপে ধাপে ব্লেন্ড করছি এখন এই পাউরুটির গুঁড়ো এবং আলু দিয়ে দিচ্ছি যে আলু ভর্তাটা আমি রেখেছিলাম সেই আলুর ভর্তাটা আমি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ দিচ্ছি না অল্প দিচ্ছি পাউরুটির যেগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে আমি একটা ডিম ভেঙে দিচ্ছি দিয়ে সবগুলো আবার একটু ব্লেন্ড করে নিব সবগুলো ব্লেন্ড করে নিয়ে আমি একটা বাটের মধ্যে নিয়ে নিয়েছি বাদ বাকি যে ব্রেড ক্র্যামগুলো ছিল যে বিস পাউরুটি গুঁড়োগুলো ছিল সেগুলো দিয়ে খুব ভালো করে সব মেখে নিচ্ছি এখন এর মধ্যে দুটো ম্যাগি মশলা দিয়ে দিলাম এ দিলে এটা টেস্ট আরও বেড়ে যাবে আপনারা চাইলে এটাকে বাদও দিতে পারেন তবে আমি দিয়েছি টেস্টটা আরও বাড়িয়ে দিবে এখন এর মধ্যে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে এই ম্যাগি মাছটা দিয়ে এখন খুব ভালো করে মেখে নিব সব মেখে নেওয়ার পরে এর মধ্যে কিছু ময়দা দিয়ে দিয়েছি এখানে ময়দা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি বাইন্ডার হবে ময়দাটা সব মাখানো হয়ে গিয়েছে এখন আমি দুটো ডিম নিয়ে নিয়েছি সামান্য লবণ দিয়ে আমি ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে এই ডিমটা আমার বাইন্ডিংয়ের কাজ করবে এখানে আমি ডিমটা নিয়ে নিয়েছি আর ব্রেড ক্যাম নিয়ে নিয়েছি দুই রকম ব্রেড ক্যাম নিয়েছি সব কিছু আমার নিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি যে আলুর পুর আলুর পুরটা নিয়ে নিব তার আগে আমি হাতে সামান্য তেল দিয়ে নিলাম এখন আলুর পুরটা নিয়ে সুন্দর করে ডোনাটের শেপ দিয়ে নেব হাত দিয়েই ডোনাটের শেপ দেওয়া যায় এই জন্য ডোনাট কাটারের কোনো প্রয়োজন নেই এভাবে শেপ দিয়ে নিচ্ছি আমি দেখুন শেপ দিয়ে ব্রেড ক্রামে দিব প্রথমে আমি ব্রেড ক্রামটা লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে ডিমে ডুবিয়ে আবারও ব্রেড ক্র্যামে লাগিয়ে নিব। এভাবে সবগুলো ডোনাট আমি করে তৈরি করে নিব আমার সবগুলো ডোনাট তৈরি আমি এভাবেই এখন ফ্রোজেন করব। এভাবেই রেখে দিব তারপরে দুই ঘন্টা পর বের করে র্যাপিং পেপারে মোড়ে রেখে দিতে পারব দুই ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি এখন আমি জিপলক ব্যাগে ভরে রেখে সংরক্ষণ করবো এভাবে আপনারা মাস দুই কিংবা তিন মাস এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন ইচ্ছে বের করে ভেজে নিলেই ডোনাট তৈরি চিকেন ডোনাট তো আমি কিছু ফ্রোজেন করে রাখছি আর কিছু ভেজে দেখাবো ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে আমি চিকেন ডোনারগুলো দিয়ে দিচ্ছি এভাবে ভেজে নিতে হবে একটা পাশ হয়ে গেলে আরেকটা একটা পাশ ভেজে নিতে হবে তেলটা কিন্তু অতিরিক্ত গরম থাকা যাবে না তেলটা অতিরিক্ত গরম থাকার কারণে আমার ডোনাটটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে দেখুন ডোনাটটা হালকা গরম তেলে দিয়ে ভাজতে হবে বেশ অনেকক্ষণ সময় নিয়ে ভাজা যাবে তো আমার ডোনাটটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি তেলটাকে ঝরিয়ে নিয়ে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন এই ডোনাটগুলো তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকুন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ